করে যতক্ষণ আপনার লগে কথা কমো ততক্ষণ ডাইরেক্ট চলে আসবো পাত্র লগে করে নিয়ে যাচ্ছি তা ঠিক আছে কিন্তু আমাদের একটু সময় দিলে ভালো আরে ভাই সাহেব বিজ্ঞা কইেন না সময় মানে শুভ কাজে দেরি করার দরকার নাই শুভ কাজে একটা শুরু করে দিছি বিসমিল্লাহ বলে শুরু করেন আর পরিচয় করা দিই ইনিয়েলেনকে মামা আসসালামু আলাইকুম এই যে মামার চাচাতো বোন মানে কাজিন আর ইগের যে মামার ভাগিনা আর আর তো চিনেন আপনারা দেখুন আমার একমাত্র মেয়ে পড়াশোনাটা এখনো শেষ করেনি আমরা চেয়েছিলাম মেয়েটা পড়াশোনা শেষে ওর বিয়ের সাথে ঠিক করব কিন্তু এটাও তো সত্য যে সবসময় ভালো পাত্র পাওয়া যায় না ভাই সাহেব বিঘা চিন্তা করিয়েন না হোলা মনে করেন একশোতে একশো আর লেহাপড়া শিকনের কথা কইতে আসেন না হোলার নামে ঢাকায় দুইটা ফ্ল্যাট বিয়ের পরে হোলা চলে যাবো সিঙ্গাপুর এর পরে দিয়ে একটা ফ্ল্যাট আপনি থাকবেন আর একটা ফ্ল্যাট ভাড়া দিবেন আর মায়ের যত খুশি লেহাপড়া করেন না কোনো অসুবিধা নাই তো তা না হয় বুঝলাম আপনি তো মামা আমার মেয়ের যেহেতু এখনো পড়াশোনার আগ্রহ আছে আমাকে কিন্তু আপনার কথা দিতে হবে বিয়ের পরে আমার মেয়েকে আপনাদের পড়াশোনা করাতে হবে জি অবশ্যই অবশ্যই মানে ও যদি পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে সেটা তো ভালো ভালো তো আচ্ছা বাবা তোমার কি বিদেশে যাওয়ার ইচ্ছে আছে জি না আমার ওরকম কোনো ইচ্ছা নেই গুড ভেরি গুড বিদেশে না যাওয়াই ভালো আর এখন তো দেশেই অনেক ব্যবসা বাণিজ্যের স্কোপ আছে জি আঙ্কেল আমি ওরকম কিছু একটাই ভাবছি তো ভাই সাহেব আপনার কি করা হয় না না ইয়া বিষয় না এত কি করে না করে এটা তো দরকার নাই আপনার আপনার দরকার যে হোলা হসন্দ হয়েছে নি কোনো না পাত্র আমার পছন্দ হয়েছে এখন বাকিটা মেয়ের ইচ্ছের উপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো জুড়ি বহাল রাখিও হ্যাঁ ফার্স্ট স্টেজ পার করে দিছি হ্যাঁ সালাম করো সালাম করো ভাই সাহেব কি করেন না কি করেন ভাই সাহেব আপনি আপনি সালাম করেছেন ওকে কি করি আমগো দেশ নিয়ম আছে পাত্র পছন্দ হইলে মই মুরু বিয়া খেলতে সালাম দেওয়া লাগবে এটা লাই সালাম নিছারি কিন্তু পাত্র কে উনি তো মামা হ্যাঁ তো আপনার কি অসুবিধা আরে মামাই তো পাত্র মামা হইলে কি ঢাকায় 1 কোটি টাকার হইতো দুগো ফ্ল্যাটের মালিক আপনি মনে করেন মাইয়া বিয়া দিলে একটা ফ্ল্যাটের মধ্যে নিজে থাকবেন ভাড়া ছাড়া আর একটা মনে করেন ভাড়া দিবেন ঠ্যাংনাচে নাচে খাইবেন অসুবিধা কি হোয়াট কি বলছে এইসব উনি পাত্র ওনার জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো না মানে আমি আসলে জানতাম না যে পাত্রীর বয়স এত কম আপনি রাখেন ভাই আচ্ছা আপনার আক্কেলটা কি বলুন তো এই বয়সে আপনি বিয়ে করতে আসছেন না 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 আপনি ভাই সাহেব আপনি বেশি বলি ফেলাইছেন বয়স তো বেশি না জামাইয়ের বয়স বেশি না এই মনে করেন অল্প কদ্দুরে বেশি আর ইয়ে তো অসুবিধা নেই টিয়া কামাইতে কামাইতে মনে করেন তো দেরি হয়ে গেছে একটু বয়সে এটা কোনো অসুবিধা আপনার মাইয়া শুকে দেখবো দেখুন আপনার নেহাত ভদ্রলোক বলে আমি এখনো সমীহ করছি আপনার প্লিজ আসুন না মানে আঙ্কেল দেখো আমি ভেবেছিলাম তুমি পাত্র আমি যদি আগে জানতাম যে আমার এইটুকুন মেয়ের জন্য কি বলবো আর প্লিজ আপনারা আসুন প্লিজ দেখুন এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি বলি কি প্লিজ দেখেন